Assalamualaikum. আজকে সন্ধ্যার পর আমাদের কোনো কাজ না থাকায় তখন আমরা ভাবলাম যে আমরা সকলে মিলে রূপচর্চা করব। তখন আমরা আড়ং থেকে কেনা উপটান প্যাক থেকে আমরা উপটানের সাথে পানি মিক্স করে অতি সহজে একটা প্যাক বানিয়ে ফেললাম। মানে এর মতো সহজ প্যাক আর হয় না, মানে শুধু পানি মিক্স করলেই চলবে। আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন, সেটা আরও বেশি ভালো। গাইস, দেখি বাকিটা কী করছে। চন্দন দিলে কি দেখা যায়? তুমি দিবা ভূত? ভয় লাগে না? তুমি কি বিটিএস আর্মি? আমি হিজড়া আর্মি পছন্দ করি না। তুমি কি হিজড়াদের মতো সাদা হইতে চাও? আমি হিজড়ার মতো সাদা হইতে চাই নাকি? তাহলে টিকটক, তাহলে কে শিখেছে গো? তাহলে সাদা হওয়া করতে শিখছো? সাদা হওয়া ডাইম মতে ও মা, মানে ও জন্মগ্রহণ করছিল সময় অনেক ফর্সা ছিল ঠিক, তার জন্য তাহলে তুমি গ্রামে থেকে কাইলো একদিন কাইলো বুদা সারা বুদা। তাহলে তো তুমি ও বিটিএস আর্মি দেখতে তো পাচ্ছেন। বিটিএস নিয়ে আমাদের ভাই বোনের মধ্যেও একটা চর্চা শুরু হয়ে গেছে। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, তবে আমরা অনেক সুন্দর একটা মোমেন্ট এনজয় করতে পেরেছি ভাই বোনেরা। আমি একটু পরে শুরু হবে এই নিয়ে আবার তর্ক বিতর্ক, শুনেই যাবে। বই না একটু চালু করো, না তুমি দিতে দিতে তোমারটা মুখ এসে খাওয়া যায়, বা আমরা দিতে পারবো না। মা এখন দেখিয়ে দেখি হুন্ডি হয়ে গেছে। ফার্স্ট টাইম উপটান ইউজ করছি, তো এটা ফার্স্ট এটা গ্রামটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে দেওয়ার পর দেখি কি রেজাল্ট আসে, যদি ভালো আসে তাহলে আমিও ভাবছি একটু উপটানের প্যাকেট কিনে নেবো আরাম থেকে। এটাকে পুরো লাল্লু ভূতের মতো লাগছে। আরে না জানো কি হয়েছে, আমি এগুলা নিয়ে যখন ফেস লক খুলতে গেছি তখন দেখি লকার খুলে না, তখন পাসওয়ার্ডটা খুলে না। দেখি দেখি একে দেখি একে কেমন লাগছে, আর ওই ব্যান্ডটা দাও। আমাদের সুন্দরী আপা ওকে ব্যান্ডটা দিয়ে মাথা ঝাড়াও ভালো। আরে মাথা না 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 এমনি তুই সুন্দর মানুষ, আহারি ওর বুকে কি সুন্দর করে মানাইছে।
ওর মুখে ফাউন্ডেশন দিলে অনেক সুন্দর মানায়, কারণ আমরা দিলে কেমন জানি ফ্যাকাশে হয়ে থাকে, সাদা সাদা হয়ে থাকে, কারণ সাদা মানুষ তো। তুমি হুররামের মতো সুন্দর, থাক ফেস প্যাক দিয়ে কেউ কথা বলো না, এই প্যাকটা দিয়ে কথা বলা যাবে না। তুমি আর মুখে ধুয়ে ফেলার পর দেখলাম মুখটা খুব নরম নরম হয়ে গেছে, পুরো করছে অনেক, তো আমি খুব অপেক্ষা হয়েছি, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আমার সুন্দরী বোনকে ওকে আর আমাকে ওর অনেকটা কাছাকাছি চলে গেছে, তাই না? এইভাবে আমি সাদিয়ার মতো হয়ে যাবো, তখন সবাই আর একটু ফ্রেন্ড দিবে সাদিয়ার মতো।